আপনারা কি আসল আর নকল আমের মধ্যে পার্থক্য বোঝেন? আচ্ছা বলুন তো, অ্যামাজনে বিক্রি হওয়া সব থেকে দামি জিনিস কোনটা এবং সেটার দাম কত? এমন একটা প্রাণী আছে যারা যতদিন বাঁচে ততদিন বাড়তে থাকে, সেই প্রাণীটার নাম কি জানেন? না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, আপনারা ভারত বা বাংলাদেশের একাধিক রেলওয়ে স্টেশন নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনারা কি কখনো এরকম রেলওয়ে স্টেশন দেখেছেন যেটা একেবারে একটা গুহার মতো দেখতে? এটা কিন্তু একটা সাধারণ রেলওয়ে স্টেশন যেটা সুইডেনের স্টকহোমে আছে। কি দারুণ, তাই না? নাম্বার 2, আইপিএলের মতোই একটা MLB লিগ আছে, অর্থাৎ বেসবল লিগ, যেখানে আম্পায়ারের কস্টিউম সম্পূর্ণ কালো রঙের হয়ে থাকে, এমনকি তাদের আন্ডারওয়্যারও কালো রঙেরই পড়তে হয়। এটা হলো এমন একটা নিয়ম যেটা তাদের বাধ্যতামূলকভাবে মানতেই হয়। ম্যাচ চলাকালীন তাদের প্যান্ট ছিঁড়ে গেলেও যাতে তাদের প্যান্ট চেঞ্জ করতে ফিরে যেতে না হয় এবং মাঝপথে ম্যাচ বন্ধ করতে না হয়, সেই জন্য এই নিয়মটা চালু করা হয়েছে। নাম্বার 3, জনি ডিপ হাই স্কুলে পড়াকালীন স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ তিনি পড়াশোনা করতে চাননি, বরং রকস্টার হতে চেয়েছিলেন। কিন্তু তার 2 সপ্তাহ পরে যখন তিনি তার সিদ্ধান্ত বদলে ফেলেন এবং পুনরায় হাই স্কুলে ফিরে যান, তখন সেই স্কুলের প্রিন্সিপাল স্বয়ং তাকে বলেছিলেন যে তিনি যেন নিজের স্বপ্নকে অনুসরণ করে। ভাবুন তো, যদি তখন তার হাই স্কুলের প্রিন্সিপাল এটা না বলতেন, তাহলে আজ হয়তো আমরা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের মতো সিনেমা দেখতে পেতাম না। নাম্বার 4, সাধারণত সব জায়গায় এটাই বলা হয় যে প্লেটে যতটা পরিমাণ খাবার আছে পুরোটা খেয়ে ফেলা উচিত, অবশিষ্ট খাবার রেখে সেই খাবারটা নষ্ট করা উচিত নয়। কিন্তু চীনে সম্পূর্ণ খাবার খেয়ে শেষ করা একটা খারাপ অভ্যাস বলে ধরে নেওয়া হয়। মানে আপনি যদি কখনো চীনে যান, তাহলে প্লেটে কিছুটা খাবার রেখেই তবেই উঠবেন, সম্পূর্ণ খাবার খেয়ে নিলে তারা আপনাকে খারাপ ভাববে। নাম্বার 5, জনপ্রিয় অভিনেত্রী এলিজাবেথ টেইলরের শেষ ইচ্ছা ছিল যে তার শেষকৃত্য যেন 15 মিনিট দেরিতে শুরু করা হয়, অর্থাৎ শেষকৃত্য শুরু হওয়ার 15 মিনিট পরে তার শবদেহ যেন আনা হয়, কারণ তিনি নিজের শেষকৃত্যেই দেরি করে যেতে চেয়েছিলেন। বাস্তবে তার এই ইচ্ছা পূরণ হয়েছিল। 2011 সালে যখন তিনি মারা গিয়েছিলেন, তখন তার শেষকৃত্যে তিনি নিজেই 15 মিনিট দেরিতে পৌঁছেছিলেন। নাম্বার 6, বন্ধুরা একবার এই ঘড়িটা দেখুন, এই ঘড়িটার উপর মৃত্যুর সময় লেখা আছে। আসলে এই ঘড়িটা হিরোশিমাতে পাওয়া গিয়েছিল। এই ঘড়িটার সময় 8:15 গিয়ে থেমেছিল। আসলে ঠিক সেই সময় হিরোশিমাতে বোমা বিস্ফোরণ হয়েছিল, যার প্রভাবে সেই সময় এই ঘড়িটা থেমে গিয়েছিল। নাম্বার 7, একটা ছোট এবং সাধারণ মাকড়সার সুপার পাওয়ার সম্পর্কে জানলে আপনারা চমকে যাবেন। তারা পৃথিবীর সবথেকে শক্তিশালী জিনিস, অর্থাৎ মাকড়সার জাল তৈরি করতে পারে, তার উপর ঝুলতে পারে, এদিক থেকে ওদিকে জাম্প করতে পারে, পাশাপাশি তারা জলের উপরে চলতেও পারে, এমনকি তারা জলের ভেতরে দীর্ঘ সময় পর্যন্ত শ্বাসও নিতে পারে। নাম্বার 8, বন্ধুরা আপনারা হাত তো অনেক ধুয়েছেন, কিন্তু এবার আপনারা আপনাদের ফোনও ধুতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, জাপানের ম্যাকডোনাল্ডসের বেসিনগুলো অনেকটা এই ধরনের হয়ে থাকে, যেখানে আপনারা আপনাদের হাত ধোয়ার পাশাপাশি আপনাদের ফোনটাও পরিষ্কার করতে পারবেন। নাম্বার 9, RCB কিন্তু বিরাট কোহলিকে প্রচণ্ড ভালোবাসে, কারণ বিরাট কোহলি গোটা IPL-এর একমাত্র এমন প্লেয়ার যাকে আজ পর্যন্ত কখনো অকশানে নামতে হয়নি। বিরাট কোহলি 2008 থেকে RCB টিমের হয়েই খেলছে, যদিও এখনও পর্যন্ত RCB একটাও ট্রফি জিততে পারেনি। নাম্বার 10, আপনারা কি আপনাদের চায়ে মাছেদের ডুবাতে চান? আসলে একটা বিশেষ ধরনের টি ব্যাগ আছে, যার ভেতরে চাঁপাতা তো থাকে, কিন্তু এই টি ব্যাগটা দেখতে ঠিক একটা মাছের মতো হয়ে থাকে। যখন সেই টি ব্যাগটা গরম জলে দেওয়া হয়, তখন সাথে সাথে চা তৈরি হয়ে যায় ঠিকই, তবে এই ব্যাগগুলো দেখে মনে হয় যেন চায়ের মধ্যে কোনো মাছ ভাসছে। নাম্বার 11, বন্ধুরা আপনারা অনেক হয়তো জানেন যে কোনো কনসার্টে বা বড় অনুষ্ঠানে ভিন্ন ভিন্ন ধরনের সিট থাকে, আর সামনের সিটগুলোর দাম সবথেকে বেশি হয়ে থাকে। কিন্তু বিলি জো নামের একজন গায়ক কখনো প্রথম সারির সিটগুলো বিক্রি করেন না, তার পরিবর্তে তিনি সেই টিকিটগুলো এমন কিছু অচেনা মানুষদের গিভওয়ের মাধ্যমে দিয়ে দেন, যারা সাধারণত কম দামের টিকিট কেটে পিছনে বসে থাকেন। আসলে তার মতে বেশিরভাগ সময় তারাই ওনার সবথেকে বড় ফ্যান হয়ে থাকেন, আর তিনি চান না যে তার শোয়ের সামনের সারিতে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই বসার সুযোগ পান। নাম্বার 12, যখন আমরা কোনো বড় শপিং মলে যাই, তখন সেখানে ঢোকার সাথে সাথে এয়ার কার্টেন্সের কারণে আমাদের মুখে ভীষণ ঠান্ডা হাওয়া লাগে। আমাদের মনে হয় যে এগুলো শুধুমাত্র শপিং মলের ভিতরটা ঠান্ডা রাখার জন্যই লাগানো থাকে, কিন্তু না, বাস্তবে এয়ার কার্টেন্সের কাজ হলো পোকামাকড়দের ভিতরে ঢুকতে না দেওয়া,
এই হাওয়ার সাহায্যে আপনাদের কাঁধে বা গায়ে থাকা পোকামাকড় অটোমেটিক সরে যায়। নাম্বার 13, বন্ধুরা এটা তো আপনারা নিশ্চয় জানেন যে মানুষের বৃদ্ধির একটা লিমিট থাকে। সাধারণত 18 থেকে 21 বছর বয়সের পরে মানবদেহের বৃদ্ধি হয় না। কিন্তু ক্যাঙ্গারু হলো এমন একটা প্রাণী যারা সারা জীবন ধরে বাড়তে থাকে, অর্থাৎ তারা যতদিন বেঁচে থাকে ততদিন তাদের উচ্চতা বাড়তে থাকে। নাম্বার 14, এই লাল রঙের চেয়ারটা আপনাদের একটা সাধারণ চেয়ার বলে মনে হতে পারে, তবে এই চেয়ারটার পেছনে একটা অনেক বড় ইতিহাস আছে। আসলে এটা হলো সেই চেয়ার যেখানে আব্রাহাম লিঙ্কন বসেছিলেন আর তাকে সেখানেই গুলি করে হত্যা করা হয়েছিল। তাই চেয়ারটা আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ চেয়ার। নাম্বার 15, ফলের রাজ্যে আম খেতে কে না ভালোবাসে। আমের সিজন শুরু হওয়ার সাথে সাথে আমরা আম কিনে খেতে শুরু করে দিই, কিন্তু আপনারা কি জানেন মার্কেটে আমের সিজন শুরু হওয়ার আগে থেকেই যে সমস্ত পাকা আম পাওয়া যায় তার বেশিরভাগটাই কিন্তু আর্টিফিশিয়াল হয়ে থাকে। আর একটা আর্টিফিশিয়াল ভাবে পাকা আম এবং একটা গাছ পাকা আমের মধ্যে পার্থক্য বোঝাটা কিন্তু মোটেও সহজ বিষয় নয়। আম এতটাই জনপ্রিয় যে অনেকেই কাঁচা আমকে কৃত্রিমভাবে পাকিয়ে দ্রুত বিক্রি করে দেয় যাতে তারা দ্রুত লাভ করতে পারে। এটা অত্যন্ত অন্যায় এবং বেআইনি বিষয়। আপনি যদি বেআইনিভাবে আমকে পাকান তাহলে সেটা FSSAI-এর তরফে বেআইনি বলে মনে করা হয়। কিন্তু প্রশ্নটা হলো, আপনি যদি ভুলবশত এরকম আম কিনেও ফেলেন তাহলে সেটা বুঝবেনই বা কীভাবে? এটা বোঝার অনেকগুলো পদ্ধতি আছে। সবার প্রথমে, আপনি যদি আর্টিফিশিয়ালভাবে পাকা আম চিনতে চান তাহলে প্রথমে আপনাকে এই ধরনের বাস্কেটের মধ্যে আপনার কিনে আনা আমগুলো রাখতে হবে। যদি সেটা নিচে চলে যায় তাহলে আপনি বুঝে যাবেন যে সেটা প্রাকৃতিকভাবে পাকা আম, আর যদি সেটা এইভাবে ভাসতে থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে সেটা একটা নকল আম। প্রাকৃতিকভাবে পাকা আমের তুলনায় নকল আমের রং অনেক বেশি হলুদ হয়। এছাড়াও আপনি যদি আমের গন্ধ শোকেন তাহলেও বুঝতে পারবেন যে আমটা প্রাকৃতিকভাবে পাকা নাকি কৃত্রিমভাবে পাকানো হয়েছে। আসল পাকা আমের গন্ধ অনেক স্ট্রং হয়, আর যদি সেটা কৃত্রিমভাবে পাকানো হয়ে থাকে তাহলে তার গন্ধ অনেক হালকা হবে। আপনি যখন কৃত্রিমভাবে পাকা আম কাটবেন তখন দেখবেন যে সেটা খুব বেশি রসালো হবে না। এছাড়াও কৃত্রিমভাবে পাকা আম খাওয়ার পরে অনেক সময় মুখ জ্বালা করতে থাকে। নাম্বার 16, বন্ধুরা আপনারা কখনো না কখনো অ্যামাজন থেকে তো নিশ্চয়ই শপিং করেছেন, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ সবথেকে দামি জিনিস কোনটা এবং সেটার দাম কত? দামি মানে কিন্তু প্রচণ্ড দামি। আমি কোনো আইফোন বা দামি ল্যাপটপের কথা বলছি না, আমি আপনাদের অ্যাকচুয়ালি দামি জিনিসের কথা বলছি। চলুন তাহলে জেনে নেওয়া যাক। এই তালিকার দ্বিতীয় স্থানে আছে 1884 আমেরিকান সিলভার মর্গান ডলার। এটা দেখতে একটা সাধারণ কয়েনের মতো হলেও এর দাম প্রায় $1,000,000, অর্থাৎ প্রায় 8 কোটি টাকা। তালিকার এক নম্বরে আছে আবিয়া আভিলা ব্লসম ডান্স পেন্টিং, যার দাম $10,000,000। এই বিখ্যাত ছবিটার পেন্টার আবিয়া আভিলা। এর পেছনে অনেক রহস্যময় ঘটনাও আছে কিন্তু সেগুলো আমার জানা নেই। তবে এগুলো কিন্তু আপনারা ভারতের অ্যামাজনে পাবেন না, আপনারা এগুলো আমেরিকার অ্যামাজনে পেয়ে যাবেন। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আজকে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোনটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন